নমস্কাৰ, এটা নতুন ভিডিঅ'লৈ মই মনোজ বৰাই সকলোকে স্বাগতম জনাইছোঁ। আমি ইয়াৰ আগত দশম শ্ৰেণীৰ ত্ৰিকোণমিতি পৰিচয় এই অধ্যায়টোৰ কিছু প্ৰশ্ন ডিছকাছ কৰিছিলোঁ 8.1 অনুশীলনীৰ। আমি ইয়াৰ আগৰটো ভিডিঅ'ত 8.1ৰ কুৱেশ্যন নাম্বাৰ 1 আৰু 2 ডিছকাছ কৰিছিলোঁ। আজি মই কুৱেশ্যন নাম্বাৰ 3টো ডিছকাছ কৰিবলৈ আগবাঢ়িছোঁ। বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমাৰ 8.1ৰ যি কুৱেশ্যন নম্বৰ 3 উল্লেখ কৰিছে প্ৰশ্নটো এইধৰণে, যদি চাইন এ ইজুকেল 3/4 হয় তেন্তে কছ এ আৰু টেন এৰ মান উলিয়াব লাগে। তাৰমানে আগৰ 1 আৰু 2 নম্বৰ প্ৰশ্ন দুটাতকৈ প্ৰশ্নটো এইখিনিতে বেলেগ, কাৰণ 1 নম্বৰ প্ৰশ্ন আৰু 2 নম্বৰ প্ৰশ্নত কি কৰিছিলে, আমাৰ দুডাল বাহুৰ মান দিয়া আছিলে, কিন্তু ইয়াত দুডাল বাহুৰ মান দিয়া নাই, অকল চাইন এৰ মানটো দিছে। চাইন এৰ পৰা আমি কি কৰিব লাগে, বাকী দুটা ত্ৰিকোণমিতিক অনুপাত অৰ্থাৎ কছ এ আৰু টেন এৰ মান উলিয়াব লাগে। গতিকে কছ এ আৰু টেনৰ মান উলিয়াবলৈ যাওঁতে আমি এটা প্ৰথম এ বি চি সমকোণী ত্ৰিভুজ আঁকি ল'লোঁ আৰু তাৰ আমি এংগুল বিটো 90 ডিগ্ৰী বুলি ধৰি ল'লোঁ। তাৰপিছত আমি ইয়াত চাইন এ যে দিয়া আছে, চাইন এৰ পৰা আমি দুডাল বাহুৰ মানটো লৈ ল'ম, কাৰণ চাইন এ মানে চাইন থিতা ইজুকেল কি আছিলে, P/H অৰ্থাৎ পাৰপেণ্ডিকুলাৰ আৰু এইচৰ যিটো হাইপটনাছৰ যিটো অনুপাত, গতিকে সেই অনুপাতটোৰ পৰা আমি দুডাল বাহুৰ মানটো পাই যাম। আৰু তেতিয়া পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰিলে আমি 3 নম্বৰ বাহুডালৰ মান পাই যাম। অৰ্থাৎ তিনিডাল বাহু মান যেতিয়া আমি পাই যাম, তেতিয়া তাত তাৰ পৰা আমি কি কৰিব পাৰিম, যিকোনো ধৰণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত উলিয়াব পাৰিম। গতিকে চাওঁচোন আমি কেনেদৰে আগবাঢ়িম। এতিয়া আমি ধৰি লৈছোঁ লেট ত্ৰিভুজ এ বি চিৰ এংগুল বি সমান 90 ডিগ্ৰী। এইটো লিখি ল'ব লাগিব, ধৰো ত্ৰিভুজ এ বি চিৰ, ধৰিব পাৰিছা নিশ্চয়, ধৰি লৈছোঁ ত্ৰিভুজ এ বি চিৰ এংগুল বি ইজ ইকুৱেল 90 ডিগ্ৰী। আমি এ বি চি ত্ৰিভুজ ল'লোঁ, এইটো এ বি চি ত্ৰিভুজ আৰু ইয়াৰ আমি বি এংগুলটো কিমান ডিগ্ৰী ধৰিলোঁ, এই এংগুল বিটোক আমি 90 ডিগ্ৰী বুলি ধৰি ল'লোঁ। আৰু আমি এই এংগুল সাপেক্ষে চাম এতিয়া কথাটো। এতিয়া আমাক দিয়া আছে কি, এতিয়া আমাক এইটো দিয়া আছিলে যে চাইন এ ইজুকেল দিয়া আছে কিমান, 3/4, অৰ্থাৎ চাইন এৰ মানটো দিয়া আছে আমাক 3/4। তোমালোকে ইমপ্লাইজ বা এটা কাম কৰিব পাৰছোঁ, চাইন এ মানে আমি চাইন থিতা বুলি যদি লৈ লওঁ, তেতিয়াহ'লে চাইন থিতা কি আছিলে, শিৱ পাৰ্বতীৰ হাজবেণ্ড, হয় নাই, চাইন থিতা P/H, ইয়াৰ ৰেচিঅ'টো আহিব কি, P/H, অৰ্থাৎ P/H মানে কিমান হ'ব, 3/4। ইমপ্লাইজ ইয়াত এৰ সাপেক্ষে পি কি হ'ব, আমি যদি এ এংগুলৰ পৰা চাওঁ তেনেহ'লে পি কোন হ'ব, এৰ লগত কোন পাৰপেণ্ডিকুলাৰ হৈ আছে, লম্ব হৈ কোন আছে, নিশ্চয় বি চি আছে, গতিকে ইয়াত লম্ব হ'ব কোন, বি চি। গতিকে আমি ইয়াত পি জেগাত আনিম কাক, বি চি, বি চি। আৰু এইচ মানে হয় অতিভুজেই হয়, অতিভুজ কোনডাল আছিলে, আটাইতকৈ দীঘল বাহুডাল মানে সমকোণৰ বিপৰীত বাহুডাল, ইয়াত কি হ'ব, এ চি হ'ব, অৰ্থাৎ বি চি বাই এ চি ইজুকেল কিমান হ'ল, 3/4, অৰ্থাৎ বি চি আৰু এ চি অনুপাতটো হৈছে কিমান, 3/4। এতিয়া কিছুমানে এইটো কিনে কিতাপত বি চি বাই এ চি ইজুকেল 3/4 ইজুকেল কে ধৰি লৈ কৰিব পাৰি, এক্স ধৰি কৰিব পাৰি, তেনেকৈ নকৰিলে ডাইৰেক্ট বি চি মানটো 3 আৰু এ চি মানটো 4 ধৰি কৰিব পাৰোঁ। তেনেহ'লে ইয়াৰ পৰা বি চি মানটো কিমান হ'ব, এতেকে বি চি ইজুকেল 3 হ'লে, বি চি যদি 3 হয় তেনেহ'লে এ চি ইজুকেল কিমান হ'ব, এ চি ইজুকেল হ'ব 4। ঠিক আছে, এতিয়া তোমালোকে সেই হিচাপত এই দুডাল বাহুৰ মান পাই গ'লা, ইয়াত বি চি বাহুৰ মান পাই গ'লা কিমান, এই বি চি হৈ গ'ল 3 আৰু তুমি পাই গ'লা এ চি, এ চি যোগাল কিমান হৈ গ'ল 4। তেনেহ'লে আমি এতিয়া উলিয়াব থাকিলে কোনডাল বাহু, এ বি বাহু, গতিকে আমি যদি পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰোঁ তেতিয়াহ'লে এ বি বাহু মান উলিয়াব পাৰিম। ঠিক আছে, গতিকে এতিয়া আমি প্ৰথম কি কৰোঁ, পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰি লৈ এ বি বাহুডালৰ মান উলিয়াই লওঁ। এইকণ মই মোহাৰি দিছোঁ, লিখিব পাৰোঁ নাও বা এতিয়া ত্ৰিভুজ এ বি চিত পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে, পাইথাগোৰাছৰ উপপাদ্য যদি আমি তাত এপ্লাই কৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব, এইটো অতিভুজ স্কোৱাৰ অৰ্থাৎ এ চি স্কোৱাৰ সমান ভূমি স্কোৱাৰ এ বি স্কোৱাৰ প্লাছ ডি চি স্কোৱাৰ হৈ গ'ল। এতিয়া এ চি স্কোৱাৰ, ইয়াত এ চি মানটো কিমান আছে, এ চি মান আছে 4 স্কোৱাৰ, এ বি স্কোৱাৰ, এ বি মানটো উলিয়াব লাগিব, এইটো এ বি স্কোৱাৰে লিখা প্লাছ ডি চি স্কোৱাৰ, ডি চি স্কোৱাৰ মানে হ'লটো 3 স্কোৱাৰ, এইটো এফালে
4 স্কয়ার কইলা 16 হল ইজ ইকুয়াল কি হবা এ বি স্কয়ার প্লাস 3 3 গুণ 9 এতে ফালে লৈ আহিম 16 বিয়োগ 9 সমান কি হবা এ বি স্কয়ার 16 পা 9 বিয়োগ কৰা কিমান লাগিলে 8 এ 7 ইজ ইকুয়াল কি হবা এ বি স্কয়ার আমাক তো এ বি স্কয়ার মান নালাগে আমাক কাৰ মান লাগে এ বি বাহু মান লাগে গতিকে আমি এ বি বাহু মান উলিয়াম গতিকে ইয়াত এ বি স্কয়ার পা এ বি মান ললে আমি এফালে বৰ্গমূল ললে হল এতেকে এ বি ইজ ইকুয়াল কি হবা রোড ওভার 7 অর্থাৎ আমি আর এবি বাহুর মানু পাই গেল কিমান পালো রোড ওভার 7 এতিয়া এ যেহেতু সমকলি দ্বিবস্তুত আমি এতিয়া এবি মা এবি বাহু মান পালো রোড 7 বলি বিসি বাহুর মান পালো রোড 3 বলি আর তার অতিবস এসি বাহুর মান পালো রোড 4 বলি অর্থাৎ আটাইগিলা আটাইগিলা বাহুর অনুপাতটো আমি পাই গেল এনেহলে আমি এতিয়া যেটো উলিয়াব দিছিলে এটো উলিয়াব পাৰিম আমাক কি উলিয়াব দিছিলে আমাক ইয়াত উলিয়াব দিছিলে কস এ আর টেন এর মানটা উলিয়াব দিছিলে গতি এটা আমি কস এ আর টেন এ উলিয়াব পারো আমি এটা কস এ মান উলিয়াম এতেকে কস এ কি আছিলে কসক বল হেরাল বি বাইস আছিলে হয় না এ সাপেক্ষে বি বাইস কি হব যদি আমি এ অ্যাঙ্গুল পা চাও বি কি হব বি মানে ভূমি আছিলে এ বি হব এ বি এইচ কি হব এইচ হব ত্রিভুজ কি হব এ সি এতিয়াতো আমি মানবোৰ পাই আছো মানবোৰ পাতি দিওঁ এ বি মানটো কিমান ৰোড 7 আৰু এ সি মানটো কিমান 4 অৰ্থাৎ কস এ মানটো কিমান ল'লে এতেকে কস এ ইজ ইকুৱেল কি হব ৰোড 7 বাই 4 দেখিছা সহজ তা আগৰকেইটা হৈতে একে খালি অকল প্ৰথমৰ বাহুৰ মানটো উলিওৱা অকণমান বেলেগ হৈছে গতিকে ইয়াত সহজভাৱে আমি কস এ মানটো উলিয়াব পাৰিলোঁ আৰু লগতে আমাক উলিয়াবলৈ দিছিলে কাৰ মান কসৰ পিছত টেন এ মান উলিয়াব দিছে আকৌ আমি ঠিক সেইধৰণে টেন এ মান উলিয়াব পাৰোঁ টেন এ কি আছিলে তাজমহল পৃথিৱীৰ বিখ্যাত পি বাই বি এতিয়া এ সাপেক্ষে পি চোৱা এইপা যদি চাওঁ এইটো এ বিন্দুপাত যদি আমি চাওঁ তেনেহ'লে পাৰ্পেণ্ডিকুলাৰ কোন হ'ব পাৰ্পেণ্ডিকুলাৰ কোন হ'ব এ লগত কোন লম্ব হৈ আছে এ বিডাল বি চিডাল লম্ব হৈ আছে গতিকে কি হ'ব পাৰ্পেণ্ডিকুলাৰ বি সি আৰু ভূমিডালটো এডাল হ'ব এ লগতে থকা ডাল কোনডাল ভূমি কোনডাল হ'ব এ পাছালে এ পাছালে ভূমি হ'ব এ বি বি সি বাই এ বি বি সি মানটো পাতা বি সি মান কিমান আছে বি সি মান আছে 3 এ বি মান কিমান আছে এ বি মান আছে ৰোড 7 ৰোড 7 এতেকে টেন এৰ মান ওলালে কিমান টেন এ ইজুকেল হ'ব 3 বাই ৰোড 7 অৰ্থাৎ আমাক যি দুটা মান উলিয়াবলৈ দিছিলে দুইটা মান আমাৰ ওলাই গ'ল মান দুটা হৈছে এটা উলিয়াব দিছিলে আমাক কছ এ গতিকে কছ এ ইজুকেল লালে ৰোড 7 7 বাই 4 আৰু দিছিলে আমাক টেন এ ইজুকেল লালে কিমান 3 বাই ৰোড 7 হিচাপ বুজি পাইছা গতিকে টান বিশেষ নাই আমি প্ৰথম বাহুকেইডালৰ অনুপাতটো উলিয়াই লৈছোঁ আৰু তাৰপিছত আমি বাকীকণ কৰিছোঁ হ'ব আমাৰ 3 নম্বৰলৈকে তেতিয়া সম্পূৰ্ণ হৈ গৈছে ইয়াৰ পিছত আমি 4 নম্বৰ প্ৰশ্নটো চাওঁ দিয়া আছে যে 15 কতে মানে 8 তেতিয়াহ'লে চাইনে আৰু চেকে মানটো উলিয়াব লাগে ত্ৰিভুজটো আঁকিয়ে ল'ব লাগিব আমি এ বি চি বুলি আমি পুনৰ ত্ৰিভুজটো আঁকি লওঁ ত্ৰিভুজ এ বি চি প্ৰশ্নটো বৰ্ণ নিলিখো আৰু দেই তোমালোকে কিতাপ চাই ল'বা আমি ত্ৰিভুজ এ বি চি অংকন কৰি লওঁ এইটো এ দিলোঁ এইটো বি এইটো চি আমি বি কোণটো 90 ডিগ্ৰী ধৰি লৈছোঁ কুৱেশ্যন নম্বৰ 4 এইটো আমি লিখি লওঁ লেট ধৰি লৈছোঁ ত্ৰিভুজ এ বি চিৰ এংগল বি সমান 90 ডিগ্ৰী দিয়া আছে ইয়াত আমাক কি দিয়া আছিলে প্ৰশ্নটো দিয়া আছিলে দিয়া দিয়া আছে যে 15 কতে মানে 8 ইয়াত দিয়া আছে কি 15 কট এ ইজুকেল 8 চাবা দেই এতিয়া আগৰটো নিচিনাই হৈ আছে প্ৰশ্নটো জাষ্ট এশাৰী যদি আমি কৈ দিওঁ এতিয়া আগৰ নিচিনা হৈ যাব এই 15 কতে ইজুকেল 8 তুমি এটা কাম কৰিব পাৰা ইয়াত কতেটো ৰাখি দিয়া আৰু 15টোক ইফালে লৈ যোৱা এইটো 15টো কতে লগত পূৰণ হৈ আছিলে নাই এইফালে গ'লে হৰণ হ'ব গতিকে তলত বহি যাব 8 বাই কি হ'ব 15 অৰ্থাৎ কটেৰ মানটো কিমান ল'লে 8 বাই 15 ঠিক আছে
নিশ্চয় বুঝি পাইছো। এতিয়া আগর নিচিনা করো, গতিকে কটর যেটা অনুপাত আমি চাও, কটর অনুপাত কার অপজিট আসে? টেনর বিপরীত আসে। গতি টেন কি আসে? আসমল পৃথিবী বিখ্যাত, এই বিখ্যাত পৃথিবী, বি বাই পি, বি বাই পি হলে এই 8/15। এটা আমি কার সাপেক্ষে বি বাই পি লৈছো? এর সাপেক্ষে। গতি এর সাপেক্ষে বি বাই পি কি হব চা, এই এ বিন্দু সাপেক্ষে বি কোন হব? এর সাপেক্ষে এর যদি চাও ভূমি হব কোন? এ বি হব। গতি বি মান পাতিব পারো আমি এ বি। আর যদি এর সাপেক্ষে চাও পি, পারপেন্ডিকুলার কোন হব? ডি সি হব। ডি সি ইকুয়াল কিমান হব? 8/15 হব। এতেকে তারপর এ বি মান কিমান আহিলে? এ বি যদি 8 হয় তেনেহলে তাত বি সি মানটো কিমান হব? বি সি ইকুয়াল কিমান হব? 15 হব। আগৰ নিচিনা হয় নাই? গতিকে অর্থাৎ এ বি এইটো কিমান পালো? এইটো পালো 8, আর এইটো 8 হলে বি সি মানটো কিমান হব? 15। তেনেহলে আমি এই এ সি বাহু মানটো আমি আগৰ নিচিনা পাইথাগোরাসৰ উপপাদ্য প্রয়োগ করে উলিয়াই লব লাগবে। এতিয়া আমি কি করো, পাইথাগোরাসৰ উপপাদ্য প্রয়োগ করো আর এ বি বাহুর মানটো উলিয়াই লও। এটা পাইথাগোরাস উপপাদ্য প্রয়োগ করো। নাও পাইথাগোরাস উপপাদ্য মতে তাত কি হব? অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার যুগল ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। ঠিক আছে, এ সি স্কোয়ার যুগল কি হব? এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এতিয়া মানটো পাতি যাও, ইয়াত আমি এ সি মানটো উলিয়াব লাগিব। এ সি মানটো এ সি স্কোয়ারে রাখো। এ সি স্কোয়ার যুগল এ বি স্কোয়ার, এ বি মানটো কিমান? 15 হয়। 15 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যুগল কিমান হব? 8 স্কোয়ার। এইটো আহিলে এ সি স্কোয়ার, তো 15 স্কোয়ার করলে 225, 8×64। ঠিক আছে, বুঝি পাইছা? এটা ইয়াপা এ সি স্কোয়ার মান উলিওয়া, এটা যোগ করে দিয়া, এইটা আমি যোগ করলে কিমান পাম? কোশ্চেন নম্বর 4, 5, 6, 4, 289, 289। এটা ইয়াপা এ সি মানটো উলিওয়া, এ সি যোগেল কি হব? এফালে রোড লব লাগিব না, রোড ওভার 289। এই মই যে কালি শিকাইছিলো বর্গমূলৰ শর্ট টিপস টো, এইটো এপ্লাই কৰাছো নিয়া। বর্গমূলটো কি হব? কেনেকে আছিলে সাইড কৰি দেখাইছো, রোড ওভার 289 যদি বর্গমূল লিয়াবলৈ হলে আমি কালি কেনেকে শিকিছিলো, এইটো প্রথমে দুটা ভাগ কৰি লৈছিলো, এইটো এটা ভাগ, এইটো এটা ভাগ। ইয়াত আছিলে ন, ন থাকিলে লাস্টত, ন থাকিলে লাস্টৰ সংখ্যাটো কি হৈছিলে? হয় 3×3 ন, নহলে 7×7 49, মানে তিনি বা কি হব? লাস্টটো 7 হব। আগৰ সংখ্যাটো, আগৰ গ্ৰুপটোত কোন থাকিলে? 2, 2ৰ ওচৰ বৰ্গ সংখ্যা পাবৰ কাৰণে আমি গাই যাব লাগিব 1×1, 2×2 = 4, 4 হলে ইয়াত 2হে আছে, গতিকে 4 কৰিব নোৱাৰা, গতিকে 1×1 হব, গতিকে 13 বা কি হব? 17 হব। ইয়াৰ বৰ্গমূল 13/17। এতিয়া চোৱা তুমি কনফাৰ্ম কৰা, 13×13 দুশ 89 নহয়, 13×13 কিমান আছিলে? 269 হয়। গতিকে সেইটো নহ'লে, গতিকে তাৰ বৰ্গমূলটো কোনটো হ'ল? এইটো নহ'লে যেতিয়া কোনটো হ'ব? 17 হ'ব। এতেকে ইয়াৰ বৰ্গমূলটো হ'ল কিমান? 17। এ সি মানটো ওলাই গ'ল। এতিয়া এ সি মানো যেতিয়া পাই গ'লো, তেনেহ'লেতো আমাক এতিয়া যিটো উলিয়াব দিছে আমি উলিয়াব পাৰিম। এতিয়া কি উলিয়াব দিছিলে আমাক? আমাক সুধি আছিলে ইয়াৰ পৰা আমাক চাইন এৰ মান উলিয়াব দিছে আৰু চেক এৰ মান উলিয়াব দিছে। যেতিয়া আমি বাহুকেইডালৰ মানটো পায়ে গ'লো, তেতিয়া আগৰ নিচিনা আমি ইয়াত কি কৰিব পাৰোঁ? সেই কোনকেইটাৰ অনুপাত আমি উলিয়াই ল'ব পাৰিম। এতিয়া আমি উলিয়াম, এতেকে চাইন এ, চাইন এ, চাইন এৰ অনুপাত কি হ'ব? T/A। পাহৰি গ'লে আমাৰ ধেমেলীয়া সূত্ৰলৈ গুচি গ'লে হ'ল, শিৱ পাৰ্বতীৰ হাজবেণ্ড। এ এ এতিয়া চাইন এ P/S, এ সাপেক্ষে পি লোৱা, এ সাপেক্ষে পি, পাৰ্পেণ্ডিকুলাৰ কোন হ'ব? এ পা চালে লম্ব কোন হৈ আছে? বি চি। গতিকে ইয়াত কি হ'ব? পি মানে হ'ব বি চি। আৰু অতিভুজ কি হ'ব? অতিভুজটো আটাইতকৈ দীঘল বাহুডালে অতিভুজ হয়, গতিকে কি হ'ব? বি চি বাই এ চি। এতিয়া মান পাতি দিয়া, বি চি মান পাই আছিলা নে? পাইছিলা। বি চি কিমান আছিলে? 15, ডিভাইডেড বাই এ চি কিমান আছিলে? 17।
গতিকে আমার সাইনের মান লাগল কি 15/17 সহজ হয় না? ইয়ার পিছত কি উলিয়াব দিছে, সেকে। গতিকে সেকে উলিওয়া, সেকে সেকটো কার বিপরীত আছিলে, কসর। কসটো কি আছিলে, কসক বল হেড়াল। ইয়াত কি হব, হেড়াল বল হব, মানে কসক বল হেড়াল বি বাই এইচ আছিলে কসত। গতিকে সেকটো কসর উল্টা, গতিকে এইটো হব কি এইচ বাই বি। যদি এইচ বাই বি মানটো করো তেতিয়া এইচৰ মানটো কি 17। মানটো পাতি দিওঁ, এইচ কোন হয় ইয়াত, যদি আমি এর সাপেক্ষে চাওঁ, এইচ মানে তো ত্রিভুজ হয়, এটাকে দীঘল বাহুডাল। গতিকে এ সি আৰু বি এই সাপেক্ষে ভূমি কোনডাল হ'ব, এ বি, সি বাই এ বি। মানটো পাতি দিয়া, এ সি, এ সি মান আহিলে কি 17/ এ বি, এ বি মান কি 8। গতিকে সেকে মান ডালে কি 17/8, অর্থাৎ কুয়েশন নাম্বার 4টো আমার হয়ে গেল। বুঝি পালো? গতিকে তার পিছত তোমালোক কুয়েশন নাম্বার 5টো যেটো দিছে সেইটো একেই হয়। তাত যেনিবা দিছিলে খালি সেক থিটা ইজুগেল 13/12। গতিকে তুমি এই ত্রিভুজ এ বি সির এঙ্গুল এইটুক থিটা বলে ধরলে হল, ধরে লো লেট ত্রিভুজ এ বি সির এঙ্গুল এ সমান থিটা। থিটা সাপেক্ষে চা মানে এই সাপেক্ষে চাবা তুমি, যদি এই এঙ্গুল থিটা বলে ধরা, গতিকে থিটা পা চা মানে এ পা চা হয়। মই জাস্ট প্রথমকন অকমান হিংসটো দি দিছো, পিছকন তোমালোকে কৰি লব পাৰিবা। এইটো হোমওয়ার্ক হিসাবে রাখিছো। কুয়েশন নাম্বার 5টো অকমান চোৱাচোন কি দিছে। কুয়েশন নাম্বার 5ত দিছে যে যদি সেক থিটা 13/12 হয় আন ত্রিকোণমিতিক অনুপাত, ইয়াত চোৱা আন ত্রিকোণমিতিক অনুপাত বুলি কৈছে। আমাৰ ত্রিকোণমিতিক অনুপাত কেইটা আছিলে টোটেল, মোৰ ত্রিকোণমিতিক অনুপাত আছিলে 6টা, তাৰে ভিতৰত মানে সেক থিটাটো দিছে যে বাকী গোটেইবোৰ উলিয়াব লাগিব, মানে সাইন উলিয়াব লাগিব, কস উলিয়াব লাগিব, টেন উলিয়াব লাগিব, কট উলিয়াব লাগিব, কসেক উলিয়াব লাগিব, মাত্ৰ কোনটো উলিয়াব নালাগে, অকল সেকটো উলিয়াব নালাগে, মানে সেকৰ পৰা বাকী আটাইকেইটা উলিয়াব লাগিব। ঠিক আছে, মই অকণমান প্ৰথমখন দেখাই দিছোঁ, বাকীখন মানে কৰিব পাৰিবাই। তুমি এই যে ইয়াত যে থিতাহে দিলে, ইয়াতো এ বি সি বুলি মেনশ্যন কৰি নিদিলে, গতিকে তুমি এংগুল ত্ৰিভুজ এ বি সিত এই এ এংগুলটোক থিতা বুলি ধৰি ল'ব লাগিব। গতিকে লিখিব লাগিব লেট ত্ৰিভুজ এ বি সিৰ এংগুল বি সমান 90°, বিটো 90° ধৰিলোঁ, আৰু আমি ধৰিছোঁ কি বুলি, আৰু এংগুল এ সমান কিমান ধৰিলোঁ, থিতা। বুজি পালা, এংগুল এইটো কি কৰিলোঁ, থিতা ধৰিলোঁ। এতিয়া তুমি যিটো দিয়া আছে সেইটো লিখা, এতিয়া দিয়া আছিলে কি, দিয়া আছিলে এটা সেক থিতা, সেক থিতা ইজুকেল কিমান দিছে 13/12। এই সেক থিতা অনুপাতটো লোৱা, সেকটো কাৰ উল্টা আছিলে, কসৰ, কসটো কি আছিলে, কসক বল হেড়াল, হেড়াল বল হ'ব, এইচ বাই বি, এইচ বাই বি 13/12। এটা চোৱা, এইটো থিতা সাপেক্ষে চোৱা মানে তুমি এ সাপেক্ষে চোৱা, কেলে এ সাপেক্ষে চাবা, কাৰণ তুমি এংগুল এইটো থিতা বুলি ধৰিছা, নাই ধৰা জানো, গতিকে থিতাৰ পৰা চোৱা মানে এৰ পৰা চালে কথাটো হৈ গ'ল, মানে আগৰ নিচিনা একেই হৈ যাব। এতিয়া এতিয়া এই এ সাপেক্ষে বা থিতা সাপেক্ষে এইচ মানটো কোনটো, ত্ৰিভুজ কোন, ত্ৰিভুজটোতো দীঘলডাল হ'ব, গতিকে এইটো এ চি, এ চি বাই, অঁ এইকেইটা সংখ্যা আগতে পাতি থোৱা আছিলেই, এইকেইটা সংখ্যা মান এতিয়া নহ'ব, ছবিটো মই পুনৰ অঁকা নাছিলোঁ যে, সময়টো মোহাৰি দিছোঁ। এতিয়া এ চি বাই ভূমি, ভূমি কোন হয়, অঁ আমি ক'ৰ পৰা চাই আছোঁ, এই পৰা চাই আছোঁ, এইটো ত্ৰিভুজ, আৰু ভূমি এ বি মান হ'ব কি, ভূমিটো এ বিয়ে হ'ব, এ বি ইজুকেল হ'ব 13/12। আগৰ সৈতে একে হৈ গ'ল নহয়, এতিয়া এতেকে এ চি মান 13 হ'লে এ বি ইজুকেল কিমান হ'ব, 12, তাৰমানে এ চি এইটো পাই গ'লোঁ, ইয়াৰ মান পাই গ'লোঁ কিমান 13, আৰু এ বিৰ মান পাই গ'লোঁ কিমান 12, এই দুটা মান পাই গ'লোঁ। তেনেহ'লে তোমালোকে এতিয়া পিছকন পাৰিবা নাই, এতিয়া পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰিবা, পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰি তুমি প্ৰথম বি চি মানটো উলিয়াই ল'বা, ঠিক আছেনে, বি চি মানটো উলিয়াই ল'লে এইডাল বাহু মানো তুমি পাই যাবা, বি চি মানটো উলিয়ালে এইডাল বাহু মানো পাই যাবা, আৰু খুব সম্ভৱতঃ ইয়াত বি চি মানটো তোমালোকে 5 পাবা, চাগে 5 পাবা, 5ই পাবা, কাৰণ 13^-12 হৈ নাযাব জানো, 13^-10^169, 12^-12^144, 169-144, 25, আৰু 25ৰ বৰ্গমূল আহিব কিমান 5, গতিকে 5 আহিলে। তেতিয়াহ'লে তোমালোকে বাকী ত্ৰিকোণমিতিক অনুপাতকেইটা উলিয়াবা, বাকী ত্ৰিকোণমিতিক অনুপাত মানে তোমালোকে একদম চাইনৰ পৰা ডাইৰেক্ট উলিয়াই যাবা, এতেকে চাইন থিতা, কিন্তু এটা কথা দেই, ইয়াত চাইন এ বুলি নল'বা, তুমি চাইন থিতা ল'বা, চাইন থিতা,
থিতা বুলি ল'লে তুমি এই কোণৰ পৰা চালেই হ'ল, কাৰণ তুমি এই এংগুলটোকে থিতা বুলি লৈছা, কিন্তু লিখোঁতে থিতা লিখিব লাগিব, নিশ্চয় বুজি পাইছা। গতিকে আজি আমি তেনেহ'লে আমাৰ 8.1 কুৱেশ্যন নাম্বাৰ 3, 4, 5 এইকেইটা আমাৰ হৈ যাব, আৰু ইয়াৰ পিছৰকেইটা প্ৰশ্ন মই আন এটা ভিডিঅ'ত আলোচনা কৰিম। ধন্যবাদ।